নির্ভর বাংলা প্রকল্পের মধ্যে দিয়ে মানুষকে যে সচেতন করার যে ডাক দিয়েছে, আমরা আপনাদেরকে সেই সচেতন করার উদ্দেশ্যে আজকে আমরা রাস্তায় নেমেছি। আমরা ভবিষ্যতের জন্য, ভবিষ্যতের ছোট ছোট বাচ্চাদের জন্য পানীয় জল আপনার সাথে অপচয় বন্ধ করবো, ক্যারি ব্যাগ আমরা নেব না। আপনারা জানেন এই ক্যারি ব্যাগ নিয়ে করে খাবার শরীরে প্রবেশ করলে সেখানে আমাদের শরীরে ক্যান্সার নামক এক প্রাণঘাতী রোগ বসবাস করে, যাতে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। আসুন আমরা পাওয়ার আমাদের বিভিন্ন নাগরিক বৃন্দকে সচেতন করার উদ্দেশ্যে, আপনারা জানেন ডেঙ্গু প্রাণঘাতী রোগ, এই ডেঙ্গু রোগের প্রকোপে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। অনুষ্ঠানের মধ্য দিয়ে প্লাস্টিক বর্জন করবার আহ্বান জানাতে যেখানে সেখানে এই প্লাস্টিকের আমরা অভিযান নেমেছি আজকে প্লাস্টিক মুক্ত করব এলাকা। তাই আপনার কাছে অনুরোধ যে প্লাস্টিক গুলো আপনার থাকবে যেগুলো এলাকার জনগণকে সচেতন কর্মশালার মাধ্যম দিয়ে আমরা এলাকাকে পরিবেশে দূষণ মুক্ত করতে চাই। এই লক্ষ্যে আমরা গত 7 তারিখ থেকে 12 নম্বর ওয়ার্ডের সকল মানুষের কাছে আহ্বান জানিয়েছিলাম, শুরু করেছিলাম এলাকার শিশুদের মধ্যে দিয়ে, যাতে পরিবেশ সচেতনতা আমরা তৈরি করতে পারি। সেই লক্ষ্যে 12 নম্বর ওয়ার্ডের শিশুদের নিয়ে পরিবেশ সচেতনতায় জল অপচয় বন্ধ, প্লাস্টিক দূষণ মুক্ত এই গড়ার লক্ষ্যে 2টি বিভাগে শিশুদের মধ্যে অঙ্কন প্রতিযোগিতা করেছিলাম সকাল 10টা থেকে শিশু বিতান বিদ্যালয়ে। পরবর্তী স্তরে বিকেলবেলায় 7 তারিখে আমরা সেই শিশুদের মধ্যে সচেতনতা যেগুলো দেখতে পেয়েছি আমরা, তাদের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের আমরা পুরস্কার বিতরণী করেছি এবং এলাকার মানুষদেরকে সচেতনতার লক্ষ্যে কর্মশালা বক্তব্যের মধ্যে দিয়ে মানুষের কাছে তুলে ধরেছি বর্তমান পরিবেশের অবস্থাটা কোথায় দাঁড়িয়েছে।